হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক অনেক ভালোবাসা তো আমি এখন রেডি হয়েছি আর ভীষণ ঠান্ডা ওর জন্য একটা সোয়েটার নিয়েছি সোয়েটারটা পরবো এখন যাচ্ছি হচ্ছে তরি বোনের বাড়িতে তো এখন বাজে পাঁচটা বিকেল পাঁচটা এখন বেরোবো আর পৌঁছাতে পৌঁছাতে সাতটা বেজে যাবে ঠান্ডার মধ্যে পারছো ওর বুঝতেই জন্য আর চুল টুল ছাড়লাম না ফুল দিলাম না কিচ্ছু না সোয়েটার পরতে হবে স্টোল দিয়ে কানটা জড়াবো পায়ে মজা পড়েছি সবই দিকে অরিন্দম ড্রেস করছে আর ছেলেকে নিয়ে গেছে বুনু অরিন্দম গিয়ে দিয়ে আসলো বুনু ছিল কালকে থেকে আর আমি তো সকালবেলা গিয়েছিলাম স্কুলে ওখান থেকে আসলাম তারপরে বিকালবেলা বুনু এখন বেরোলো ছেলেকে নিয়ে আর আমি রেডি হয়ে এখন বেরোচ্ছি কারণ ছেলের সামনে রেডি হওয়া যাবে না আর একবারে রাতে ফিরে আমি ওই বাড়িতে চলে যাব গিয়ে আবার দুদিন ওখানে থাকব তো চলো বেরোই তারপরে শেয়ার করছি পুরোটা ঠিক আছে খুব আনন্দ হবে আমার ভীষণ আনন্দ হচ্ছে কিন্তু ভীষণ ভয় লাগছে এই ঠান্ডার জন্য মার হেলমেট পারা সিস্টেমটা দেখো রড দিয়ে ওখান থেকে নামাচ্ছে আমি ভাবলাম এটা দেখানো উচিত যে এত সুন্দর বুদ্ধি না না এটা যা বেরিয়ে পড়লাম ঠান্ডার মধ্যে বাইকে চড়ে যা আরাম লাগছে কি বলবো তোমাদেরকে মানে সোয়েটার যে গায়ে আছে মনেই হচ্ছে না শুধু হাওয়া ঢুকছে হাওয়া এতটা পথ কি করে যাব সেটাই ভাবছি মানে রানাঘাট থেকে তো ট্রেনে যাব। আর এতটা যদি ঠান্ডা না থাকতো তাহলে আমরা বাইকেই চলে যেতাম অরিন্দম বলছে না এই ঠান্ডার মধ্যে কিছুতেই যাওয়া সম্ভব না বাইকে তো বাইকটা রানাঘাটে রেখে তারপরে যাবো আমরা তো চলো যাই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আর ওখানে গিয়ে তারপরে কি কি হচ্ছে না হচ্ছে পুরোটাই শেয়ার করব সঙ্গে থাকো তো দেখো বলতে বলতে আমরা রানাঘাটে এসে পৌঁছে গেছি কিন্তু রেলগেট পড়েছে দাঁড়িয়ে আছি আর ওদিকে ট্রেনের টাইম হয়ে যাচ্ছে তো একটা না দুটো ট্রেন মানে দু যত তাড়াহুড়ো করবে ততই লেট হবে আছে না কথায় যে তাড়াহুড়ো করলে লেট হয় বেশি পাতাতে হাফাতে এসে ট্রেনে উঠলাম হরিণগঞ্জগুলো বাইকে যাওয়া যাবে না ঠান্ডার মধ্যে উঠোনা ট্রেনে তো চলো গিয়ে পৌঁছায় তারপরে বলছি ফাইনালি আমরা গন্তব্যস্থলে এসে পৌঁছালাম এসে দেখলাম বুনু এদিকে ফটোশুট করছে ভীষণ ব্যস্ত এখনো দেখেনি আমাদেরকে তো চলো দেখি বনু কি করছে এবার চলো পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই ঠিক আছে আমি কিন্তু ভেতরে বসে আছি এই দায়িত্বটা অরিন্দমই নিয়েছে আমাকে বলো তুমি এখানে বসো কথা টথা বলো আনন্দ করো আমি এই দায়িত্বটা সেরে ফেলছি তো আমরা তো অলরেডি ঢুকে গেছি একবার তারপরে আবার এখন ভিডিওটা হচ্ছে ঠিক আছে তো এদিকে আইসক্রিম হয়েছে এগুলো তো পরে এখন এদিকে তাকানো যাবে না আর যা ঠান্ডা পড়েছে আমি তো তাকাবই না আর এদিকে ভাই সবাইকে আপ্যায়ন করছে ভীষণ ব্যস্ত একবার এদিকে একবার ওদিকে সব দেখাশোনা করতে হচ্ছে অবশ্য লোকজনও আছে দেখাশোনা করার অনেকই লোকজন আছে এদিকে অলরেডি ব্যাচ বসে গেছে খাওয়া দাওয়া চলছে চলো এবার ভেতরে যাই গিয়ে দেখি ভেতরে বনু কি করছে তোমাদেরকে দেখাই ঠিক আছে এই যে দেখো প্যান্ডেল সুন্দর লাইটিং হচ্ছে এখানে খুব সুন্দর লাগছে আর বিয়ের কোণেকে দেখাবো দেখাবো বিয়ের কোণেকে তো একবার দেখিয়ে দিয়েছি তাই না তো চলো দেখি বিয়ের কোণে কোথায় 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 দেখা যাচ্ছে না দেখা তো যাচ্ছে না যা এই তো আমি বসে আছি আর বিয়ের কোনে ভীষণ ব্যস্ত একবার ঘরে যাচ্ছে একবার আসছে মানে ওই একা হাতে সমস্তটা সামলাচ্ছে এরকমটাই মনে হচ্ছে তো সত্যি অনেক দায়িত্ব করে পুরোটা সামলেছে তো চলো এই যে আমি এখন যাচ্ছি ভেতরের দিকে মানে কাকিমা ডাকছিল আমাকে আমি এদিকে বসেছিলাম তো এখন কাকিমার সাথে একটু কথা হচ্ছে মানে কাকিমার সাথে তো আগেই পরিচয় ছিল মানে ভালো মতো পরিচয় ছিল আর এদিকে মামি রয়েছে তো অনেক দিন পরে দেখেছে আমাকে বলছে তুমি অনেক মানে খারাপ হয়ে গেছো দেখতে কালো হয়ে গেছে রোগা হয়ে গেছে আমি বলছি কোথায় যে রোগা হয়েছে আরও তো বরং মানে ফুলেই যাচ্ছি ফুলেই যাচ্ছি তারপরে আজকে আস্তে আস্তে বাইকে এত হাওয়া খেয়েছি হাওয়াতে আরোই ফুলে গেছি তারপরে আবার সোয়েটার ভাবতে পারছো কতটা আমাকে ফোলা ফুলু লাগছে তবুও বলছে নাকি আমি রোগা হয়ে গেছি আবারও এদিকে ফটোশুট হচ্ছে বৌদি বসে পড়েছে আর তমালিকা বসে পড়েছে আর চিনি সোনা তো ভীষণ দুষ্টুমি করছে বলছে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কথা ফটোশ্যুট সব হয়েছে এবার একটু ঠান্ডায় ঠান্ডা পানীয় শরীরের ভেতরে প্রবেশ করিয়ে আরও ঠান্ডা হয়নি মানে আমার তো ইচ্ছাই করছে না কিন্তু অরিন্দম বলছে না একটু টেস্ট করে দেখি তো চলো একটু টেস্ট করে দেখি যদিও ভেতরে এসে এখন ঠান্ডাটা অনেকটাই কম লাগছে

চারিদিকে এত আওয়াজ গান বাজনা সব মিলে এখন আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে আর অরিন্দম তো এখানেও ফোন 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 মানে ফোন আসতেই রয়েছে মনে হচ্ছে মিনিস্টার বুঝলে তো এরকম একটা ব্যাপার তো এদিকে তো ফটোশ্যুট হচ্ছে তমালিকা ফটোশ্যুট করছে আমি জিজ্ঞেস করলাম যে তোমার পালাটা কবে বলছে জানাবো জানাবো একটু ওয়েট করো তো এদিকে এখন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আমি বনুকে বললাম যে একটু ভাইকে নিয়ে আসো দুজনের একটা ছবি তুলি বলছে আমি খুঁজেই পাচ্ছি না দিদি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আর মানে দুদিন ধরে এতই ব্যস্ত সবটা তো ওকেই সামলাতে হচ্ছে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান চাপ তো থাকবেই তারপর নিজের বিয়ে বলে কথা তাই না তো বর বউয়ের দুজনেরই ভীষণ চাপ মানে দুজনেই একটু টাইম পাচ্ছে না নিঃশ্বাস ফেলার টাইম পাচ্ছে না তো যাই হোক একটু আনন্দ করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তো চলো পুরোটা দেখাই তোমাদেরকে শেয়ার করি তো শেয়ার করি বলতে বলতে চলে এসছি ফুচকা খাবো সবাই বলছে নাকি ফুচকাটা হয়েছে তো চলো একটু খেয়ে দেখি আর আমাদের ওখানকার ফুচকা ফুচকা তো খাই অন্য জায়গার একটু আলাদা টেস্ট তো লাগবেই না সত্যি অসাধারণ ছিল ফুচকাটা যদিও আমরা এখনো চান্স পাইনি যে সবে এসে পৌঁছালো ফুচকা তো মুখের মধ্যে চলে গেল বলছে না দারুণ টেস্ট তো চলো এবার আমি একটা টেস্ট করে দেখি কেমন তা আগে তো টেস্ট করা হয়েই গেছে পরে তো আমি ভয়েসটা দিচ্ছি বলে জানতে পারলাম তাই না যে ফুচকাটা খুব সুন্দর এই যে আমার মুখের মধ্যে ঢুকে গেল সত্যিই খুব সুন্দর কি বলবো মানে কথাই বলতে পারছি না দারুণ সুন্দর ছিল ফুচকা ওই যে দেখো আমি কথা বলতে পারছি না একটু হাত নেড়ে দেখিয়ে দিলাম যে খুবই সুন্দর তবে বুনু যদি থাকতো বুনু খেতে আরো বেশি ভালোবাসতো আমার থেকে ও বেশি ভালোবাসে ফুচকা খেতে দেখো না যে আমরা সারা মানে ওই বাড়িতে গেলেই ফুচকা খেতে থাকি তো হরিণ দম বলছে আরেকটা খাও আরেকটা খাও করে একটা মুখের মধ্যে দিল আমি বললাম যে এই ফুচকা যদি খাই তাহলে আমি খেতে বসে কিছুই খেতে পারবো না কারণ একটুখানি খাই পাখির মতো তোমরা যারা যারা ভিডিও দেখো তারা তো জানোই যে আমি কটটুকু করে খাই তবুও মোটা হয়ে যাচ্ছে কি করব বলো তো এরপরে ভাবছি যে আমি খাওয়া দাওয়াই বন্ধ করে দেব শুধু হাওয়া খেয়ে আর জল খেয়ে থাকবো না খেলেও তো মোটা হয়ে যায় তাই না টাইম টু টাইম না খেলেও মোটা হয়ে যায় তো যাই হোক বুনুরও কিন্তু নিমন্ত্রণ ছিল কিন্তু ও আসেনি দুষ্টুটা বলো না আমি এই ঠান্ডার মধ্যে পারবো না দিদি যেতে তো যাই হোক ফুচকা খেয়েই দশ মিনিট পরে আমরা আবার চলে এসছি এই যে মেনু কার্ড তো তোমরা দেখে নাও যে কি কি মেনু ছিল আমি আর পরে পড়ে বলছি না ঠিক আছে আর ওইদিকে আবার ট্রেনেরও টাইম হয়ে যাবে ওর জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার বেরোতে হবে তো চলো প্লেট চলে এসছে আর এই যে একটা সুন্দর রুমাল পেয়ে গেছি যাতে শাড়িটা নষ্ট না হয় একটু ঢেকে ঢুকে নেব কারণ খেতে গেলে তো বাচ্চা মানুষের মতো পড়ে যাবে শাড়ির মধ্যে তখন বাড়িতে যেতে পারবো না বাজে লাগবে বলবে কোন বাচ্চা খেয়েছে শাড়ির মধ্যে আবার তো এই যে রাধা বল্লভী আর চানা মশলা খাচ্ছি এখনো শেষ হয়নি পাখির মতো ঠুকরে ঠুকরে খাবো তো তার মধ্যে ভাত ডাল চিপস চলে এসছে এখন খাচ্ছি তো চলো খাওয়াটা শেষ করি তারপরে ওইদিকে গিয়ে দেখি যে কি কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে বনু আবার কেক কাটিং করবে আর আমি যে এত বকতে পারি মানে ভ্লগিং না করলে জানতেই পারতাম না তখন থেকে বকেই যাচ্ছি খেলাম okay. <laughs> <laughs>

কোনো দিন থেকে প্রণাম করতে আজকে দাও একবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা অরিন্দম নিচ্ছে আইসক্রিম এই ঠান্ডায় আমি আর খাবো না আইসক্রিম আইসক্রিম একা একা খাচ্ছে আমি খাবো না খাও চলে এলাম রাস্তা ধরে হাঁটতে শুরু করেছি খুব খাওয়া বেশি হয়ে গেছে আর রান্নাগুলো সেই ছিল কিন্তু ঝাল লাগছে প্রচন্ড তো চলো এখন আমি আর অরিন্দম একা একা হাঁটতে হাঁটতে যাচ্ছি মনে হচ্ছে সেই প্রেম করতে এরকম একটা ফিলিংস হচ্ছে রাস্তায় কেউ নেই অন্ধকার রাস্তা লাইট জ্বলছে একটা দুটো পোস্টের মাথায় হ্যাঁ স্কুল মাঠ এই যে পেছনে স্কুল মাঠ তো যাই হোক ভীষণ আনন্দ হলো তো চলো এখন বাড়িতে ফিরি নটা কত নটা চব্বিশের ট্রেন যদি এখন নেমে তারপরে আবার বাইকে করে হাত মোজা পরবো এটা ভালো করে জড়াবো টুপি পরবো তারপরে বেরোবো ওখান থেকে সারা রাস্তা ফাঁকা তো খুব ভয় লাগবে তো যাই হোক ওইদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে বোনো ঘুম পাড়িয়ে দিয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে টাটা অরিন্দম টাটা